এবার দিন দুপরতে বাঘর আক্রমণের বলি হল তিনজনক বনকর্মী। ঘটনার স্থান যোরহাটর সতাই অঞ্চলের বর্ষারণ্যত। সতাই অঞ্চলত বহুদিন ধরে বাঘে সন্ত্রাসের সৃষ্টি করে অহার অভিযোগ পাই সোমবারে বনকর্মীর লোক সেই স্থানত উপস্থিত হয়ে অনুসন্ধানত নামি পড়ে। অতর্কিতে এটা প্রকাণ্ড নাহর ফুটুকি বাঘ সেই স্থানত আবির্ভাব হয়ে বনকর্মীলৈ সূচালয়। মুহূর্ততে বাঘটোয়ে তিনজন বনকর্মীক আক্রমণ করে। গুরুতরভাবে আহত হওয়া বনকর্মী তিনজন হয়েছে জিতুমণি বরা, সুনীল দত্ত আর প্রবোধ শইকীয়া। আহত সকলের মাজত আছে সতাই অঞ্চলের এগারী 8 বছরীয় কিশোরীও। আহত সকলক বর্তমান যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয়ত চিকিৎসাধীন করে থাকা হয়েছে। যোরহাটৰ পৰা পুলক চুটিয়া, রিপোর্ট খবৰ লাইভ।